করোনাকালীন সময়ে মানুষের ন্যায় বিচার নিশ্চিতে বাংলাদেশের বিচার বিভাগের ভূমিকার প্রশংসনীয় এবং অনুসরণ করার মতো এমন মূল্যায়ন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক জানান, বাংলাদেশ ও ভারতের বিচার ব্যবস্থা একই ধরনের, তাই বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত সরকার। সকালে আইনমন্ত্রী গুলশানের বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক শেষে গণমাধ্যমকে তারা এসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন মিজান আহমেদ। বৈশ্বিক মহামারী করোনার সময়ে ভার্চুয়াল পদ্ধতিতে মানুষের ন্যায় বিচার নিশ্চিতে কাজ করেছে বিচার বিভাগ। সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের বিচারিক আদালতসমূহে মোট 40 কার্যদিবসে 107,037টি জামিন আবেদনের নিষ্পত্তি হয়েছে, যদিও বর্তমান সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর আইনমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকের উদ্দেশ্যে বুধবার তার গুলশানের বাসভবনে আসেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। প্রায় 40 মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তারা। এ সময় আইনমন্ত্রী জানান, প্রথম বৈঠকের মূল প্রতিপাদ্য ছিল দুই দেশের বিচার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়টি এবং একই ধরনের বিচারিক কাঠামো থাকায় বিচার বিভাগের কর্মকর্তাদের মান উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করবে ভারত। যে ভারত এবং বাংলাদেশের যে আইনের অবকাঠামোটা প্রায় একই এবং সেই জন্য বিজ্ঞ বিচারক এবং বিচারপতিদের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে যাতে পরস্পর সহযোগিতার জন্য এবং প্রশিক্ষণের জন্য যেই ইনস্টিটিউশনগুলি আছে সেইগুলি কাজ করে এবং কাজ করবে সেই সব বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। করোনার সময়ে বাংলাদেশের বিচার বিভাগের নেওয়া উদ্যোগ প্রশংসনীয় এবং তা অনুসরণযোগ্য বলে মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার। Despite the risk to judges and judicial officials working during the pandemic, they continue to deliver justice to the people. So much to learn from Bangladesh in that. It's very respected that on both sides so much work has been done to continue to serve the people with the law. বৈঠক শেষে দেওয়া প্রতিক্রিয়ায় বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব প্রতিদিনই আরও সুদৃঢ় হবে। প্রত্যেক দিনই এই বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। মিজান আহমেদ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।